আচ্ছা, আমরা ধরেন না এক দেড় ঘন্টা আগে আমরা এসডিএম স্যারের কাছ থেকে একটা লেটার পাইছি, ইনটিমেশন লেটার, যে বঙ্কতিলা গ্রামে একটা দেড় মাসের মেয়ে যে ঠান্ডার স্টোমে মারা গেছে বলে খবর গইয়া। তো এটা ভেরিফাই করানোর জন্য, তা কি সত্য নাকি মিথ্যা ভেরিফাই করানোর জন্য আমাদের কাছে একটা ইনটিমেশন দিয়েছিল। তো সেই মোতাবেক আমরা এসে দেখলাম, দেখে তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট স্যারকে এনে আমরা ডেড বডিটা মাটি থেকে তুলে আনলাম, যা মানে পুলিশের কাছে বা হসপিটালে না জানিয়েই বাড়ির লোকেরা মনে করেছিল কি মানে জানানোর মনে দরকার নেই মনে করে তারা মাটিতে পুঁটে ফেলেছিল আর কি। তো মাটিতে পুঁটে ফেলার পরে আমরা এখন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ডেড বডি উঠালাম, উঠিয়ে ইনকোয়েস্ট রিপোর্ট বানিয়ে এখন কালকে পোস্টমর্টেম করাবো। আজকে তো মনে হয় না ডাক্তাররা পোস্টমর্টেম করে দেবে, আর সময় যেহেতু বেলা গড়িয়ে গেছে, তো কালকে পোস্টমর্টেম করার পর জানা যাবে যে কী কারণে মারা গেছে। মেয়ের বাবার নাম? মেয়ের বাবার নাম হলো রাজেশ দে। মেয়ের 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 নাম অর্ণিশা দে, বয়স দেড় বছর, সরি দেড় মাস। ও আপনার কতদূর দূরে এটা কি হয়েছিল? তারা কি হাসপাতালে নিয়েছে না? না, রিপোর্টেডলি তারা নেয়নি হসপিটালে এবং হসপিটালে জানায়নি, যদিও তারা বলেছিল যে আশা এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কারকে জানিয়েছিল এবং অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এসে ফটো টটো তুলে নিয়ে গেছিল। আর ডেড বডি তুলে আমাদের কাছে মনে হয়েছে যে হয়তো বা অপুষ্টির কারণে মারা গেছে, যদিও ডাক্তার এটার জন্য পুরোপুরি রিপোর্ট দেবে পরে পোস্টমর্টেম করার পরে। কি কি হয়েছে? সকালবেলা আমি বাইরে গেছি, আমার বউ রান্না করে, আয়া দেখি এবারে বউ আইসে দশ পনেরো মিনিট পরে আয়া কাতা লইয়া গেছে, তো ওদের আমি খাই গেছে বলে আসা চাইছে দেখি নাই। কে তোমার মেয়ে? হ্যাঁ। বয়স কত? দেড় মাস। এরপর হাসপাতালে নিয়েছিলেনি? না, আমি কিচ্ছু এসব আমি কিছু মারতে দিয়ে না ছিল না, আমি জানছিও না কিচ্ছু। এরপর কী করছো আবুটারে? নিয়ে কারাই আছি। কোনখানে? এদিকে জাগাতে। তোমরা কেমনে বুঝছো যে মারা গেছে? আমার বউ লড়া তাড়াই থাকছে কতক্ষণ ধরে, পাঁচ মিনিট তোলা দিয়ে, এরপরে দেখে দিয়ে গা টা শক্ত হয়ে গেছে নাই, এরপরে মাটি দিয়ে রয়েছ। এখন কী তো হয়েছে? অক্ষণ কিছু হয়েছে আমি কিছু জানি না। অক্ষণ কিছু পুলিশ আছে আইসে চাবুটারে উড়াইব প্রথম পারি না, তারা যদি কয় উড়াইব। তোমার নাম গীতা?